হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? তো দেখতে দেখতে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা কথা বলবো অ্যানিমেশন গেমকে নিয়ে। তো ওই গেমের ভিতরে কি কাস্টম গাছ থাকবে কি থাকবে না, এরকম কিন্তু প্রশ্ন আসতে চলেছে আমার আমার কাছে। তো অনেকেই হয়তো প্রশ্ন করেছেন আমাকে যে এই গেমের ভিতরে কি কাস্টম কার্ড থাকবে কি থাকবে না, তো সেটি সম্পর্কে বলবো। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলবো, তো বিষয়টি হচ্ছে আমার ব্যাপারে। তো দেখো, আমি এখন একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আছি। তোমরা যদি আমার পাশে যদি এখন যদি না থাকো তাহলে কে থাকবে? তো আশা করি হয়তো আমার কথাটা শোনার পর আপনারা হয়তো আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। তো আমি জানি অনেকেই ভক্ত আছে, আমার ভক্ত আছে। তো আমার পাশে তোমরা যদি থাকো তাহলে কিন্তু দেখো আমার এই চ্যালেঞ্জটা কিন্তু কাটাতে কিন্তু ব্যাপার না। তোমরা যদি আমার যদি পাশে যদি থাকো, যদি আমাকে যদি হেল্প করো, তাহলে কিন্তু আমি সেই চ্যালেঞ্জের মুখোমুখি কিন্তু হইতে পারবো এবং কি সাকসেসও হইতে পারবো। তো কথাটা হচ্ছে এইটা যে দেখো, আমাদের চ্যানেলে কিন্তু 1K সাবস্ক্রাইবার কিন্তু ইতিমধ্যে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পর এখন অনেকেই হয়তো বলতে পারেন যে তো কী হয়েছে 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। তো দেখো, 1K সাবস্ক্রাইবার যখন আমাদের চ্যানেলে কমপ্লিট হয় তখন কিন্তু আমি খুবই কিন্তু খুশি হয়েছিলাম। বাট দেখো আমার পরিবার, ঠিক আছে, আমার পরিবার, দেখো এখন আমি একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে গেছি। তো দেখো আমার পরিবার, আমি যেহেতু মোবাইল টিপাটিপি করি, তো সেই জন্যে আমার পরিবার আমাকে অনেক বকাঝকা করে। তো আমি কিছু করতে পারি না, মানে বেকারের মতো বসে থাকি। তো এখনও তো লেখাপড়া নেই, ঠিক আছে, এখনও তো লেখাপড়া নাই যে এখন কি করব। তো দেখো, একটা ইউটিউব চ্যানেল খুলছিলাম, এটা নিয়ে একটা আশা ছিল যে এই গেমিং চ্যানেলটা নিয়ে একটা আমি একটা বড় কিছু একটা করব। তো দেখো আমার বাবা মা আমাকে অনেক বকাঝকা করে এই মোবাইল টিপাটিপি কারণে, যে কিছুই করতে পারস না, এই মানে আর কি এরকম আর কি বলে আর কি, যে মোবাইল টিপি দিয়ে কোনো লাভ নেই, নিজে একটা কর্ম কর। তো দেখো বন্ধুরা, আমার এটি নিয়ে একটা স্বপ্ন আছে যে আমার ইউটিউব চ্যানেলটাকে নিয়ে আমি একটা একটা ইনকাম করবো এখান থেকে। সেই প্রথম ইনকামটাই আমি আমার বাবা মাকে দেবো। তো এটি কীভাবে দেবো আমি এখনও খুঁজে পাচ্ছি না। তো খুব কষ্ট হয়, থাকতে থাকতে আমি একদম ডিপ্রেশন হয়ে গেছি বন্ধুরা। তো তোমরা যদি এই সময় আমার পাশে যদি না থাকো তাহলে আর কে পাশে থাকবে? তো দেখো আমার এই চ্যানেলটা নিয়ে অনেক স্বপ্ন, আমার চ্যানেল অতি শীঘ্রই যেন 10K সাবস্ক্রাইবার হয়ে যায়, আমি এটা তোমাদের কাছে অনুরোধ করছি। তো অবশ্যই এই ভিডিওটা আপনার বন্ধুদের মাঝে বা আপনার যে কোনো গ্রুপের মাঝে আপনারা শেয়ার করবেন এবং কি সবাইকে একটু সাপোর্ট করতে বলবেন। তো দেখো আমার যে প্রথম ইনকামটাই সেটা আমার বাবা মাকে দিতে চাই এবং কি দেখাই দিতে চাই যে আমিও একটা ইনকাম করতে পারি। তো মোবাইল দিয়ে ইনকাম করা সম্ভব, তো আমার বাবা মা বোঝে না, ঠিক আছে। তো আমি অত কিছু বলবো না আর কি। তো আমি আপনাদের সামনে এইটাই আমি আর কি বলতে চাইছিলাম। তো তোমরা যদি আমার যদি পাশে থাকো এখন তাহলে কিন্তু দেখো আমিও আর কি খুশি হব আর চ্যানেলের মুখোমুখি কিন্তু আমি হইতে পারবো। তো অতি শীঘ্রই আমার চ্যানেল যেন 10K সাবস্ক্রাইবার হয় আমি আপনার মাঝে এটাই আশা করি, যাতে আমার চ্যানেলটাকে তোমরা আরও বেশি যেন উপরের লেভেলে নিয়ে যেতে পারো। তোমরা যদি না সাপোর্ট করো, তোমরা যদি পাশে যদি না থাকো তাহলে কে নিয়ে যাবে? দেখো এ একটা ইউটিউব চ্যানেল করার যে কত যে কষ্টের যে করেছে সেই কিন্তু একমাত্র কিন্তু বুঝতে পারতেছে যে এতগুলা পরিশ্রম করতে হয়। একটা ভিডিও মেক করতে গেলে অনেক পরিশ্রম দরকার আছে, এডিট করতে হয়, কাট করতে হয়, আর এইখানে দেখো ডিসক্রিপশন থাম্বনেল এগুলো তো লিখতেই হয়। তো আমি তোমাদের কাছে এইটুকুই চাচ্ছি যে তোমরা আমাকে সাপোর্ট করো, আগামী দিন যেন আমি আরজন বড় হইতে পারি। তো আমার চ্যানেল অতি শীঘ্রই 10K সাবস্ক্রাইবার করে দাও, যেখান থেকে আমি যেন একটা ভালো পরিমাণ একটা ইনকামের যেন ইনকাম করতে পারি, বাবা মাকে যেন দেখাইতে পারি। তো এটা আমার অনেক স্বপ্ন, এই চ্যানেলটাকে নিয়ে আমার অনেক স্বপ্ন যে আমি একটা এটা নিয়ে একটা ইউটিউবার হব। তো আমাদের গ্রামের ভিতরে আমি একটা ইউটিউবার হব, যেহেতু আমি একটা গ্রামের ছেলে। তো অনেকে মানে বাবা মা আমাকে অনেক বকাঝকা করে, কী বলবো বন্ধুরা। তো অনেক বলছি আমি আপনাদেরকে, তো আপনারা যদি আমার পাশে যদি থাকেন তাহলে কিন্তু আমার কিন্তু একটা খুব উপকার হয়। তো আমি জানি আপনারা হয়তো আমার পাশে থাকবেন, আর আপনারা যদি পাশে থাকেন তাহলে কিন্তু আমিও কিন্তু আপনাদের পাশে আছি এই গেমের খুঁটিনাটি তথ্য আপডেট। এবং কি আমি তো বলছি 10K সাবস্ক্রাইবার হলে একটা গিভওয়ে থাকতেছে এবং কি আমি নিজের ফেসটাও পর্যন্ত দেখাবো। তো অবশ্যই আমার চ্যানেলে যেন এই এক মাসের ভিতরে যেন 10K সাবস্ক্রাইবার হয়ে যায় আমি আপনাদের কাছে অনুরোধ করছি। এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যারা আমার ভক্ত আছেন এবং কি যারা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করেন, এত ভালোবাসেন, তারা আসলে এই ভিডিওটা শেয়ার করবেন আপনার বন্ধুর মাঝে, বন্ধুবান্ধবের মাঝে, এবং কি ফেসবুক গ্রুপে, ইনস্টাগ্রামে, যেইখানে পারেন সেইখানে শেয়ার করেন এই চ্যানেলটা, এই ভিডিওটা। তো তোমার কাছে এটাই অনুরোধ থাকলো। আর এখন মূল কথায় আসা যাক, যে গেমের ভিতর কাস্টম রুম থাকবে কি না। তো আমি ডিসকো অ্যাপের ভিতর
তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে এই গেমের ভিতর কি কাস্টম রুম থাকবে কি থাকবে না, তো তারা ততটুকু মত আর কি দিতে পারলো না, খবর আর কি আপডেটটা দিতে পারলো না। তারা বললো যে পরবর্তী নেক্সট আপডেটে তারা জানিয়ে দিবে যে কাস্টম রুম থাকবে কি থাকবে না। আমার জানার মতে এত বড় একটা গেম তো প্রত্যেক গেমের ভিতরে কিন্তু কাস্টম কার্ড আছে, মানে কাস্টম রুম আছে, তো এখানে কাস্টম খেলার জন্য একটা করে রুম থাকে, তো কাস্টম রুম অবশ্যই আছে। কেননা যেহেতু এত বড় একটা গেম আসতে চলেছে বাংলাদেশি এনহেলেশন, তো অবশ্যই কাস্টম রুম আছে, এই গেমের ভিতরে কাস্টম রুম থাকবে আমি মনে করি। তো আপনাদের কী মতামত সেটা আপনারা বলেন। তো আমি আন্দাজেই বললাম, কারণ সবের আর কি প্রত্যেক গেমের ভিতরে যেহেতু কাস্টম রুম আছে তাহলে এই গেমের ভিতরে কেন থাকবে না, তো অবশ্যই থাকবে এই গেমের ভিতর আমি যতটুকু আর কি জানি। তো অবশ্যই আপনারা হয়তো বুঝতে পারছেন যে আজকে কী নিয়ে ভিডিও হতে চলেছিল, তো অনেকেই হয়তো বিরক্ত হয়েছেন। তো ভাই দেখেন আমি আসলে কি বলবো, আমি অনেক ডিপ্রেশনে চলে গেছি যে আমি কি করব এখন। তো পরিবারে অনেক প্যারা, মানে পরিবারে আমাকে অনেক প্যারা দিচ্ছে, তো সেটা আমি বাবা মাকে দোষ দিতেছি না, তো দোষটা হচ্ছে আমার নিজে। তো আমি এখন কিছুই করতে পারতেছি না, মানে আমি কী করব আমি কিছুই ভাবতে পারতেছি না। তো এই চ্যানেলটা নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল যে এই চ্যানেলটা নিয়ে আমি একটা বড় কিছু করে দেখাবো, আমার বাবা মাকে আমি দেখাবো যে আমি সাকসেস হতে পারছি, আমার বাবা মার যে বাবা মাকে আমি ইনকাম করে দিতে পারবো, তো এটাই ছিল আর কি। তো গাইস এখন তোমরা যদি আমাকে যদি না সাপোর্ট করো তাহলে কে সাপোর্ট করবে? তো অবশ্যই আমি জানি তোমরা আমার পাশে থাকবে। তো এখন মেন কথা হচ্ছে যে আমার চ্যানেল যেন 10K সাবস্ক্রাইবার হয়ে যায় অতি শীঘ্রই আমি তোমাদের কাছে অনুরোধ করছি। দেখো আমি তো বললামই যে আমার ঘটনাটা কিন্তু আমি কিন্তু বলছি, তো অবশ্যই আমার চ্যানেল যেন 10K সাবস্ক্রাইবার হয়ে যায় এই এক মাসের ভিতরে। তো তোমরা এই ভিডিওটা যেখানেই পারো, তোমাদের যে সোশ্যাল মিডিয়া আছে সবগুলোতে তোমরা এই ভিডিওটা আর কি শেয়ার করো, সবাই শেয়ার করো এই ভিডিওটা, তোমার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দাও, যারা যারা গেম খেলে বা বাংলাদেশি গেম খেলার জন্য এখনও ওয়েট করতে আছেন, তো সব জায়গায় তোমরা এটা শেয়ার করে দাও যাতে আমার চ্যানেলে যেন 10K সাবস্ক্রাইবার এই এক মাসের ভিতরে যেন কমপ্লিট হয়ে যায়। তো আমি তোমার কাছে এটাই আবদার করতেছি বন্ধুরা। আমি জানি তোমরা হয়তো আমার পাশে থাকবে, আমি জানি। তো যারা আমাকে ভালোবাসেন, যারা আমার চ্যানেলটাকে ভালোবাসেন, তারা অবশ্যই পাশে থাকবেন আমার, এটাই আমার প্রত্যাশা। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন।